আরব সাগরে সৃষ্ট গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় বিপর্যয় অতিপ্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আরও শক্তিশালী হয়ে উঠছে। ঝড়ের বেগ ঘণ্টায় 170 কিলোমিটার ছুঁয়ে ফেলতে পারে বলে নতুন বুলেটিনে জানিয়েছে আবহাওয়া ভবন। শনিবার সকালে ওই বুলেটিনে বলা হয়েছে, শেষ 6 ঘণ্টায় 11 কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হয়েছে অতিপ্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়। স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত 2:30 সেটি পূর্ব মধ্য আরব সাগরের উপরে অবস্থান করছিল, যা ভারতের গোয়া থেকে 690 কিলোমিটার পশ্চিম, মুম্বাই থেকে 640 কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ পশ্চিম এবং পোরবন্দরের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে 640 কিলোমিটার দূরে অবস্থান করছিল। বুলেটিনে আরও বলা হয়েছে, আগামী 24 ঘণ্টায় সেই অতিপ্রবল ঘূর্ণিঝড় আরও শক্তিশালী হবে এবং উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এছাড়াও পরবর্তী 3 দিনে আরও উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে বিপর্যয়। শনিবার সকাল থেকে পূর্ব মধ্য আরব সাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য আরব সাগরে ঘণ্টায় 130 থেকে 140 কিলোমিটার বেগে বাতাস বইবে। দমকা হাওয়ার বেগ কখনো কখনো ঘণ্টায় 155 কিলোমিটারে পৌঁছে যেতে পারে। সন্ধ্যায় ঝড়ের দাপট আরও বাড়বে, সেই সময় ঝড়ের বেগ কখনো কখনো ঘণ্টায় 165 কিলোমিটার ছুঁয়ে ফেলবে। অধিকাংশ সময় ঘণ্টায় 140 থেকে 150 কিলোমিটার বেগে ঝড় বইবে। আবার উত্তর পূর্ব আরব সাগরের সংলগ্ন এলাকায় ঘণ্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝড় বইবে। দমকা হাওয়ার বেগ 80 কিলোমিটার হতে পারে। এছাড়াও শনিবার পূর্ব মধ্য আরব সাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য আরব সাগরে ঘণ্টায় 145 থেকে 155 কিলোমিটার বেগে ঝড় হবে, যা কখনো কখনো 170 কিলোমিটারে পৌঁছে যেতে পারে। তবে এদিন সন্ধ্যা থেকে কিছুটা বেগ কমবে, সেই সময় ঘণ্টায় 135 থেকে 145 কিলোমিটারে হাওয়া বইতে পারে, সর্বোচ্চ বেগ হতে পারে 160 কিলোমিটার। রবিবার থেকে ক্রমশ কমতে থাকবে ঝড়ো হাওয়ার বেগ।